গাইস কেমন আছো সবাই আই होप সবাই খুব ভালো আছো আর এই মুহূর্তে চলে এসেছি আমি এমন একটা জায়গায় যেটা কিন্তু বেসিক্যালি একটা কাপল স্পট এছাড়াও এখানে কিন্তু মানুষজন বন্ধু-বান্ধব ফ্যামিলি মেম্বার নিয়েও আসে হ্যাঁ এই মুহূর্তে চলে এসেছি আমি প্রিন্স অফ ভারত থাম্বনেলের টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আর এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে কিন্তু প্রায় প্রতিদিনই কিন্তু ওয়েডিং ফটোশুট হয় আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়েডিং ফটোশুট চলছে আর এই সেই মনুমেন্ট যেটা কিন্তু 1841 সালে তৈরি হয়েছিল জেমস প্রিন্সেপের নামে আর এই হচ্ছে সেই আমাদের বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু যেটা কিন্তু হার্ড অফ দি চলে গেছে তো পুরো জায়গাটা চলো তোমাদের ঘুরে দেখাবো আর বাই দ্য ওয়ে তোমরা যারা যারা আমাকে চেনো না আই এম অপূর্ব এন্ড ইউ আর ওয়াচিং এক্সপ্লোর উইথ অপূর্ব তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক এখন বাজে দুপুর 2 আর আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়েছি প্রিন্স অফ ঘাট যাওয়ার উদ্দেশ্যে এই প্রিন্স অফ ঘাট যাওয়ার কিন্তু স্পেসিফিক টাইম বা ডেট কোনোটাই নেই তোমরা যে কোনো সময় চাইলেই এই প্রিন্স অফ ঘাট পৌঁছাতে পারো আর আমরা এই মুহূর্তে রয়েছি আলিপুর রোডে এখান থেকে প্রিন্স অফ ঘাট আর মাত্র 15-20 মিনিট তো চলো তোমরা যতক্ষণ রাস্তার ভিউ এনজয় করছো আমি তোমাদের ডিরেকশনটা একবার বলে দিই প্রথমত তোমরা যদি বাসে করে যাও বাসে করে বাবুঘাট নেমে 15-20 মিনিট হাঁটলে তোমরা প্রিন্স অফ ঘাট পৌঁছে যাবে এছাড়াও মেট্রোতে স্প্ল্যানেড মেট্রো আর সার্কুলার রেলে করে গেলে প্রিন্স অফ ঘাট স্টেশনে নেমে এই প্রিন্স অফ ঘাট পৌঁছে যেতে পারো তাছাড়াও হাওড়ার দিক থেকে আসলে লঞ্চে করে কিন্তু নদী পেরিয়ে এই প্রিন্স অফ ঘাট তোমরা পৌঁছাতে পারো আর বলতে বলতে আমরা এসে পৌঁছেছি এই প্রিন্স অফ ঘাটে দূরে দেখতে পাচ্ছ দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে তার ঠিক নিচেই এই প্রিন্স অফ ঘাট তো চলো পার্কিং করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে সো গাইস আমরা কিন্তু এসে পৌঁছেছি প্রিন্স অফ ঘাটে আর এখানে কিন্তু আমাদের বাইক পার্কিং করলাম তবে এটা কিন্তু কোনো পার্মানেন্ট পার্কিং নয় এখানে নিজেদের রিস্কে কিন্তু এই বাইক পার্কিং করতে হয় আর এই আমরা ঢুকে গেছি প্রিন্স অফ ঘাটের ভেতরে ঠিক আছে আর এই হচ্ছে সেই মনুমেন্ট এই মনুমেন্টটা কিন্তু 1841 সালে তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে জেমস প্রিন্সেপের নামে সেখান থেকে কিন্তু এই জায়গাটার নাম প্রিন্স অফ ঘাট আর এদিকে কিন্তু আমাদের দ্বিতীয় হুগলি সেতু রয়েছে যেটা নাকি বিদ্যাসাগর সেতু তোমরা দেখতে পাচ্ছ আশা করি তো চলো আমরা ওদিকটা যাই গিয়ে তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি আর এই হচ্ছে সেই মনুমেন্ট যেখানে কিন্তু 2005 সালে পরিণীত সিনেমা শুটিং হয়েছিল একটা গানের পিউ বলে পিয়া বলে তোমরা কিন্তু আশা করি সবাই গানটা দেখেছো তবে এই জায়গাটা কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে এখানে আগে ঢুকতে দেওয়া হতো 5-6 বছর আগে আমরাও ঢুকেছি তবে এখানে মানুষজন ঢুকে ফটো তুলতো ঠিকই তবে খাওয়ার দাওয়ার ক্ষেত্রে নোংরা করতো যার জন্য কিন্তু এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা এই জায়গাটা আটকে দেওয়া হয়েছে যেটা কিন্তু আমার মতে ঠিকই করেছে আর এদিকে কিন্তু রয়েছে গঙ্গার ঘাট এই গঙ্গার ঘাটের নামে কিন্তু এই জায়গাটার নাম প্রিন্স অফ ঘাট হয়েছে আর এদিকে কিন্তু অনেক রকম খাওয়ার দোকান দেখতে পাচ্ছি আমি এদিকে খাওয়ার দোকান রয়েছে আর সামনে কিন্তু আমাদের একটা রেল লাইন ক্রস করতে হবে তো এই এখানে কিন্তু রেলে করেও আসতে পারো তোমরা সেটা কিন্তু সব থেকে সুবিধাজনক কারণ একদম প্রিন্স অফ ঘাটের সামনে কিন্তু প্রিন্স অফ ঘাট রেলওয়ে স্টেশন রয়েছে তোমরা দূর থেকে আশা করে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে দেখতে পাচ্ছ সেই প্রিন্স অফ ঘাট স্টেশন ঠিক আছে এই রেল লাইন ক্রস করে কিন্তু ওই পারটা যেতে হয় এই ঘাটে যাওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ প্রিন্স অফ ঘাটের টাইমিংটা তোমাদের একটু বলে দিচ্ছি এখানে কিন্তু লেখা আছে 1 নম্বর ও 2 নম্বর ঘাট সকাল 5টা থেকে কিন্তু রাত্রি 11টা অবধি খোলা থাকে তবে এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষজন কেল 4টা থেকে সন্ধে 7টা অবধি তার মধ্যে তোমরা এখানে এসে আড্ডা মারতে পারো গল্প করতে পারো আর এই হচ্ছে প্রিন্স অফ ঘাট মেইনলি যে ঘাটটা আর এই পাশে যে রাস্তাটা চলে গেছে এটা কিন্তু মিলিনিয়াম পার্ক অবধি চলে গেছে বাবুঘাট হয়ে এই সোজা রাস্তাটা ধরে তোমরা যদি যাও তোমরা কিন্তু বাবুঘাট অবধি পৌঁছে যাবে এখানে কিন্তু মানুষজন বসে আড্ডা মারে গল্প করে দেখতে পাচ্ছ কত মানুষ বসে আছে আর এখানে দেখতে পাচ্ছ যে নৌকা চলছে এই নৌকাতেও কিন্তু তোমরা চাইলে রাইড করতে পারো এই নৌকার ভাড়াটা আমি তোমাদের একটু পরে বলে দেবো ঠিক আছে এখানে নৌকার ভাড়া কত করে আছে আধ ঘন্টা 1 ঘন্টা হিসাবে ওনারা কিন্তু রাইড করায় তো চলো আমরা ওই পাশটা যাই আর যেই জন্য কিন্তু এটাকে কাপল স্পট বলা হয় দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রতিটা চেয়ারে চেয়ারে কাপল বসে আছে এখানে কিন্তু নিজের পার্টনারের সাথে এসে আড্ডা মারা গল্প করার জন্য একটা ভালো জায়গা আর এই রাস্তাটা পুরোটা চলে গেছে কিন্তু বাবুঘাট হয়ে মিলিনিয়াম পার্ক অবধি আর এই যে দেখতে পাচ্ছ এই বোর্ডগুলো যে রয়েছে এই বোর্ডগুলো কিন্তু তোমরা চাইলে রাইড করতে পারো আমি দাম জিজ্ঞেস করলাম ওনারা বললো এই বোর্ডগুলোতে কিন্তু আধ ঘন্টা 400 টাকা 1 ঘন্টা চললে কিন্তু আমি জিজ্ঞেস করলাম 500 টাকা মতন পড়বে আর দেখতে পাচ্ছ উপর দিয়ে কতটা সুন্দর লাগছে নৌকাগুলো কত রকম কালারিং করা ঠিক আছে আর এখানে কিন্তু অনেকে এসে বার্থডেও সেলিব্রেট করে আমি দেখেছি আগে থেকে সারপ্রাইজ বার্থডে সেলিব্রেট করার জন্য আগে থেকে বলে রাখে মানুষজন আর এখানে
আর এখানে দেখতে পাচ্ছেন ম্যান অ্যান্ড ওয়ার্ড জেটি বলে একটা জায়গা। এই জায়গা থেকে কিন্তু আগেরকার দিনে ব্রিটিশ আমলে কিন্তু বিভিন্ন রকম পণ্য বোঝাই করা আনা হতো। আমি যতদূর জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন পণ্য আদান প্রদান করা হয়েছিল, কিন্তু ঢোকার নিষেধ। দেখো এখানে কিন্তু লেখা আছে প্রোহিবিটেড এরিয়া। সো এই সেই জায়গা। আর এই পাশেও রয়েছে একটা নৌকার ঘাট, এখান থেকেও কিন্তু তোমরা নৌকা চড়তে পারো। আমি তোমাদের দামটা একবার জেনে জিজ্ঞেস করে বলছি তোমাদের, এখানে নৌকার কত রাইড? 400 টাকা। কত কত করে? আধা ঘন্টা। আর এক ঘন্টা হলে? এক ঘন্টা 400। না না, এই দেখছি দেখছো তোমরা এই যে ঘাটটা, এই ঘাটটা তো কিন্তু সেম প্রাইসে বলছে, আধা ঘন্টা 400 টাকা। একটু আই থিঙ্ক বার্গেনিং করলে ওরা কমিয়ে দেয়। আর এই নৌকাগুলো সেমই কিন্তু সব নৌকাগুলো। এখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর লাগছে, চারিদিকে দেখতে পাচ্ছ এই নৌকাগুলো রয়েছে। এখানে কিন্তু তোমরা চাইলে রাইড করতে পারো। প্রিন্সেপ ঘাটে আসলে কিন্তু অনেক রকম খাওয়ার দোকান তোমরা পেয়ে যাবে। এদিকে কিন্তু অনেকগুলো খাওয়ার স্টল তোমরা দেখতে পাচ্ছ। ওদিকেও কিন্তু একটা খাবার আউটলেট ছিল, আইসক্রিম আউটলেট। তো এখানে আসলে বিভিন্ন রকম খাবার তোমরা ট্রাই করতে পারো। তবে এখানে আসলে যেটা মাস্ট সেটা হচ্ছে ভেলপুরি। প্রচুর ভেলপুরির দোকান রয়েছে এদিকে দেখতে পাচ্ছ। সবাই কিন্তু বসে আড্ডা মারছে, গল্প করছে, ঠিক আছে। কত ভেলপুরির দোকান, কত লোক বসে এখানে রয়েছে। আর এখানে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু মাছ ধরা হচ্ছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই নৌকা করে কিন্তু জাল ফেলে নদীতে মাছ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। তবে এই যে দেখো, এই যে নৌকাটা রয়েছে, এই নৌকাটা করে কিন্তু জাল ফেলে মাছ ধরা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষ কিন্তু বসে আড্ডা মারছে, গল্প করছে। সুজে কাপড়ের এসে সেরকম নয়, এখানে কিন্তু বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার দিয়ে নিয়েও মানুষজন এসছে। আর তবে আজকে একটু ফাঁকা এরিয়া, তো নাকি এটা মার্চ মাস, এই মুহূর্তে সেরকম কোনো ফেস্টিভ্যাল নেই। তবে এইখানে যদি তোমরা শীতকালে আসো, এখানে কিন্তু প্রচুর ভিড় থাকে, স্পেশালি 25 ডিসেম্বর 31 ডিসেম্বরে কিন্তু এখানে প্রচুর ভিড় থাকে। তোমরা কিন্তু চাইলে আসতে পারো, তবে একটু নিজে রিস্কে আসতে হবে, কারণ এখানে কিন্তু তোমরা এসে বেশি গল্প বা আড্ডা করতে পারবে না, এতটাই ভিড় থাকে। আর এখানে দেখতে পাচ্ছ যে লাইফ জ্যাকেটগুলো রয়েছে, এগুলো পরেই কিন্তু নৌকায় চড়ানো হয়, ঠিক আছে। আর এই একটা ঘাট, এটা কিন্তু পানি ঘাট, 2 নম্বর ঘাট। তার পাশেই ঠিক রয়েছে মহাদেবের একটা মন্দির। আর এখানেও একটা বজরঙ্গবলীর মন্দির। তোমরা যেমন বললাম আগে কিন্তু অনেক হিন্দু মন্দির রয়েছে, ঠিক আছে, ওই বছরও কিন্তু অনেক হিন্দু মন্দির রয়েছে। তো এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু একটা ছুটির দিনে এসে বিকেলবেলাটা তোমরা কাটিয়ে দিতে পারো তোমাদের প্রিয়জনদের সাথে কিংবা বন্ধু বান্ধবদের সাথে। গাইজ, এই আমরা প্রিন্সেপ ঘাট ঘুরলাম, আর আজকে এই ছোট্ট একটা ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমাদের তো বলেই দিলাম কীভাবে তোমরা এই প্রিন্সেপ ঘাট আসতে পারো। চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।